আসসালামু আলাইকুম ভাই লোক, আজকের ভিডিওটি হচ্ছে যারা এই মুহূর্তে পূর্ব ইউরোপের জন্য ট্রাই করছেন অর্থাৎ বছরের মাঝামাঝিতে, তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা ভালোভাবে দেখবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রথম কথা হচ্ছে, ইউরোপের কাজগুলো অঘোষিতভাবে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3 মাস কিন্তু স্লো থাকে। আপনারা যারা এখন বর্তমানে পূর্ব ইউরোপের বাজারে বই ঢুকাবেন, বিশেষ করে ধরেন এখন মন্টিনিগ্রো এম্বাসি একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, দীর্ঘদিন তারা কাজ বন্ধ রাখছিল। তো মন্টিনিগ্রো এম্বাসি, তারপর আপনার সার্বিয়া এম্বাসি এবং আপনার ম্যাসিডোনিয়া এম্বাসি, এগুলোই মোটামুটি বাংলাদেশিদের জন্য একটু কাজ এখন ধরেন করতেছে ভালোভাবে। আর হচ্ছে আলবেনিয়া বলেন, আর আপনার কসোভো বলেন, অথবা বলকানের অন্য দেশ যেগুলো আছে, বসনিয়া বলেন, এদের কিন্তু কাজের অবস্থা খুব ধীরগতি এবং খুব মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদের জন্য যারা পাসপোর্ট জমা দিচ্ছেন, তারা এই সকল দেশগুলোর জন্য ভোগান্তিতে আছেন। বিশেষ করে মন্টিনিগ্রোর জন্য অনেকে ভোগান্তিতে ছিলেন, তবে এখন জটলা যেহেতু খুলতেছে, আপনারা বেশি দিন অপেক্ষা করা লাগবে না। কিন্তু এখন নতুন করে যারা জমা দিবেন আবেদনকারী, আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা কিন্তু বছরের মাঝামাঝিতে এসে জমা দিচ্ছেন, এবং বছরের শেষের দিকে শেষ 3টা মাস কিন্তু একটু অ্যাম্বাসিগুলো অঘোষিতভাবে কাজ স্লো রাখে, কারণ ওখানে ক্রিসমাস ডে আসে, তারপরে নিউ ইয়ার আসে। তো এই এই যে বাকি 3টা মাস, পরবর্তী 3 মাসের জন্য আপনারা চেষ্টা করবেন ওই সময়টাকে মাথায় নিয়ে আপনারা সেইভাবে কাউন্ট করার জন্য। তাহলে আপনাদের যাদের টার্গেট থাকে 6 মাস, তারা ওইটাকে 9 মাস ধরে নেবেন। আমরা এজেন্সি থেকে, এজেন্সিরা যাই বলবো, এটার সাথে আপনারা আরও 3 মাস প্লাস করে নেবেন, তাহলে কিন্তু শান্তি। আমরা যদি আপনাদেরকে 3 মাসে কাজ করে দিতে পারবো বলি, আপনারা সেটার সাথে আরও 3-4 মাস প্লাস করে রাখবেন। কারণ কোন অ্যাম্বাসি কখন স্লো কাজ করে বা কাজ স্টপ রাখে সেটা কিন্তু বলা অতীব মুশকিল। কারণ আপনারা যারা কসোভো নিয়ে আসেন তারা বুঝতে পারবেন, কসোভো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অঘোষিতভাবে কাজ করতেছে না বলেই চলে। মন্টিনিগ্রো এম্বাসি কিন্তু অঘোষিতভাবে কাজ করতেছিল না বলেই চলতো, এখন কিন্তু অবশ্যই একটু তারা নাড়াচাড়া দিছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ একটা দেশে, আমরা একটা দেশের নাম আপনাদেরকে বললে, বা আমরা যদি আপনাদেরকে বলি যে 3 মাস 4 মাস 5 মাসে কাজ করে দিতে পারবো, এটার সাথে আপনারা আরও 5 মাস 4 মাস প্লাস করে নেবেন, তাহলেই শান্তি। না হলে কিন্তু আপনারা ডিপ্রেশনে ভুগবেন। কারণ আমরা দেখা গেছে যে ভাই, একটা দেশের ওয়ার্ক পারমিট আনার পরে এম্বাসি যদি ভিসা ডেলিভারি না দেয়, এম্বাসিতে অনলাইন করার পরে এম্বাসি জটিলতার কারণে কাজটা ডিলে হইলে, সেখানে কিন্তু আসলে আমাদেরও কিছু করার থাকে না। তখন কিন্তু আপনারা হয়তোবা মনে করেন যে মানে আমরা কমিটমেন্ট দিয়েছি আপনাদেরকে, আমরাই মনে হয় সব কিছু, আমরাই অ্যাম্বাসিডর, আমরাই সব কিছু। ভাই, আমরা কোনো ভিসা দেওয়ার ক্ষমতা রাখি না, আমরা শুধু একটা বৈধ কোম্পানি থেকে বৈধ ওয়ার্ক পারমিট এনে এম্বাসি পর্যন্ত এম্বাসি ফিটি দিয়ে অনলাইন করে দিতে পারি। বাট এম্বাসি যদি তাড়াতাড়ি করে ভিসা দেয়, ওটা তাড়াতাড়ি পাবেন। এম্বাসি যদি স্লোলি একদম স্টপ রাখে অথবা স্লোলি ভিসা দেয়, তাহলে এটা তাদের উপরে। সেজন্য বিশেষ করে ইউরোপে যারা ট্রাই করবেন বর্তমানে বছরের মাঝামাঝিতে এসে, আপনারা পূর্ব ইউরোপে ট্রাই করলে বর্তমানে আমি যেটা বলবো, আপনার ভালো এজেন্ট এজেন্সি পাইলে, আপনাদের সাথে যদি রেটে মিলে, আপনারা সার্বিয়া, ম্যাসিডোনিয়া, মন্টিনিগ্রো এই দেশগুলো ট্রাই করতে পারেন। আর সেন্ট্রাল ইউরোপের মধ্যে আপনারা ভালো এজেন্ট এজেন্সি পাইলে বর্তমানে ট্রাই করতে পারেন, আপনারা ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মান এগুলোর পিছনে না দৌড়িয়ে, সুইজারল্যান্ড বা নরওয়ে এগুলোর পিছনে না দৌড়িয়ে, যে সকল দেশই বাংলাদেশকে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা দিচ্ছে, ওগুলাতে ফোকাস করেন। ওগুলাতে আপনারা ঢুকে, যেহেতু সেনজেনভুক্ত দেশ, সেনজেন ভিসা নিয়ে আপনারা আপনাদের পছন্দের দেশে চলে যেতে পারেন। বিশেষ করে আপনারা বর্তমানে ক্রোয়েশিয়া ভালো ভিসা দিচ্ছে, যদি ভালো এজেন্ট এজেন্সি বা ভালো রেট পান, কথা কাজে মিলে ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন, বুলগেরিয়া ট্রাই করতে পারেন, আর হচ্ছে পর্তুগালও এখন কিন্তু টুকটাক ভিসা দিচ্ছে, তবে হাই রেটে কাজ হচ্ছে। আপনারা যদি আপনাদের কোনো এজেন্ট এজেন্সিকে ভালো রেট পান, আপনাদের সাধ্যের মধ্যে থাকে, ট্রাই করতে পারেন। রোমানিয়া 2023 সালে খুব বাজে অবস্থায় গেছে, কিন্তু 2024 সাল এবং 2025 সালের গল্পটা ভিন্ন হবে। চাইলে আপনারা রোমানিয়া সেনজেন ভিসার জন্য সেনজেন কান্ট্রি রোমানিয়াতে আবেদন করতে পারেন। তো এই দেশগুলোর বাইরে যারা অন্যান্য দেশগুলোতে আবেদন করবেন, তাদের ভিসা হওয়ার পসিবিলিটি কম থাকবে। যেমন আপনারা অনেকে বাংলাদেশ থেকে এখন মাল্টা, হাঙ্গেরি আবেদন করতে চাচ্ছেন, তারপরে আপনারা ইতালি আবেদন করতে চাচ্ছেন, বা আপনারা অনেকে যেগুলো বাংলাদেশ থেকে হয় না, ইয়েতে যেতে হয়, দেশের বাইরে।